উদ্দেশ্য বর্তমানে বাবা কিছু সম্প্রদায়ের লোকেরা আছে যারা বলে বিরাদারি ইসলাম মুসলমান আমার অভ্যাস নাই কারো নাম নেওয়ার বিরাদারি ইসলাম আমি রসুল্লাহ ইস্তেজে নবী মুস্তাফার প্রশংসা করতে গিয়ে বিরাদারি ইসলাম ভাই বন্ধুগণ আমার এই বিরাদার তাদের নামও নিতে চাইবে কিছু সম্প্রদায়ের লোকেরা আছে বাবা যারা বলে নবী কে দাফন করার পরে নবী তো মাটি নবী নবী ইন্তেকালের পরে দাফনের পরে সে মাটিতে মিশে শেষ হয়ে গেছে হাড়গুলো মাটিতে মিশে পচে শেষ হয়ে গেছে শুনে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সম্মান বিরাদারি ইসলাম ভাই বন্ধুগণ আমার বিরাদারি ইসলাম এ মুসলমান বলার জন্য বাবা কিছু দেখা এবং শোনার প্রয়োজন আপনি যদি না শুনেন কিংবা না দেখেন তাহলে সঠিক আপনি বিরাদারি ইসলাম বলতে পারবেন না আপনার কথা সঠিক হবে না মাসার সামনে গেলাম বিরাদারি ইসলাম মাওলানা জারজিসের বক্তব্য আমি ইউটিউবের মধ্যে বিরাদারি ইসলাম দুদিন চার দিন হলো শুনতেছিলাম বিরাদারি ইসলাম মাসার সামনে গেলাম বাবা জীবন ভাইরাই আমার এ বিরাদার সেই জারজিস যেন বলে ওগো জারজিস বলে মিট্টি মিট্টি মে মিলনে কে বাদ উসকি বারগাহ মে জাতা হ্যায় ওয়ালি কি বারগাহ মে জাতা হ্যায় ওয়ালি সেই দারজিস বিরাদারি ইসলাম যে কথাটা আপনার কি বলে ইতিহাসেও আছে বাবা আওরঙ্গজেব বাদশার একটা ঘটনা ওই দারজিস মুলিবি বিরাদারি ইসলাম সেই বক্তব্যতে বলেছে তো মাই শোনা মাইনে শোনা যো বাদশাহ আওরঙ্গজেব সাতাইশটা মাজারকে ভেঙেছিল মুসলমান বিরাদারি ইসলাম আওরঙ্গজেব বাড়ি থেকে বের হলো উদ্দেশ্য করে যে মাজারে সালাম দিয়ে সালামের উত্তর পাবো সেই মাজারকে রাখবো যে যাতে উত্তর পাবো না তাকে ভেঙে দেব মুসলমান বিরাদারি ইসলাম ভাই বন্ধু বরাবর বিরাদার আওরঙ্গজেব বাদশাহ মাজারে গেল সালাম করলো উত্তর পেল না নিজের সৈন্যদেরকে বলল এই মাজারটা ভেঙে দাও এটা মাজার নয় আল্লাহর ওয়ালি যদি থাকে তাহলে আমার সালামের উত্তর দেবে কেন আল্লাহর ওয়ালি জীবিত থাকেন জোরে বলুন আর একটু জোরে এক বাদশাহ হয়ে আওরঙ্গজেব বাদশাহর ঈমান ছিল আকীদা ছিল যে আল্লাহর ওয়ালি মরে না আল্লাহর প্রিয় বান্দা মরে না আর বিরাদারি ইসলাম কি বুখারী পড়ে বলে যে নবী মরে শেষ হয়ে গেছে মুসলমান বিরাদারি ইসলাম ভাই বন্ধু গোলামান আওরঙ্গজেব বাদশাহ এই করে সাতাইশটা মাজারকে ভাঙল আঠাইশ নম্বরে বিরাদার আজমির শরীফে হাজির হল আমার খাজা গরিব নামাজে দরবারে যাওয়ার পরে সালাম করল মুসলমান সালাম দিল আসসালামু আলাইকুম বিরাদারি ইসলাম দাঁড়িয়ে আছে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলো কোনো উত্তর দিল না দ্বিতীয়বার আবার সালাম করল বিরাদার কিছুক্ষণ অপেক্ষা করল উত্তর এল না তৃতীয়বার আবার সালাম করল বিরাদারি ইসলাম তৃতীয়বার সালাম করার পরে মাথার থেকে শব্দ বের হলো ওয়ালাইকুম আসসালাম সেটাকে ভেঙে দিয়েছি এই খাজা গরিব নামাজের মাজারটা হলো সত্য যেহেতু তিনি আমার উত্তরটা দিয়েছেন মুসলমান বিরাদারি ইসলাম আওরঙ্গজেব বাদশাহ মাজারের পাশে দাঁড়িয়ে আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করে হে খাজায়ে গরিব নামাজ আমি প্রথমবার আপনাকে সালাম করলাম আপনি কেন আমাকে উত্তর দিলেন না আমার খাজা গরিব নামাজ বলে হে আয়ে আওরঙ্গজেব বাদশাহ শুনো তখন তুমি প্রথমবার সালাম করেছিলে আমি নামাজের মধ্যে ছিলাম যখন তুমি দ্বিতীয়বার সালাম করেছিলে আমি ইবাদতের মধ্যে ছিলাম নামাজের মধ্যে ছিলাম বিরাদারি ইসলাম বলে যখন তুমি তৃতীয়বার সালাম করেছো আমার নামাজ শেষ হয়েছে আমি তোমাকে উত্তর দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বিরাদারি ইসলাম ভাই বন্ধু গোলাম আমার বিরাদার বাবা জীবন ভাইরাই আমার
আওরঙ্গজেব বাদশাকে আমার খাজা গরিব নামাজ প্রশ্ন করেন, আওরঙ্গজেব বাদশাকে আমার খাজা গরিব নামাজ প্রশ্ন করেন, এ আওরঙ্গজেব বলো এই সাতাইশটা মাথারকে ভেঙে তুমি কেন এসেছো, ওই মাথার গুলোকে কেন তুমি ভাঙিয়েছো? আওরঙ্গজেব বাদশা বলেছিল, বিরাদার ইসলাম মহাশয়ের সামনে গেলাম, খাজা বাবা খাজায়ে গরিব নামাজ হুজুর আমি মন্তব্য করেছিলাম, সেই মাথারে আমি ও সালামের উত্তর পাবো না, সেই মাথার আমি জগতে রাখবো না, মাটির ওপরে রাখবো না, যার কারণে আমি সমস্ত মাথারকে ভেঙে দিয়েছি। মহাশয়ের সামনে গেলাম, বিরাদার ইসলাম ভাই বন্ধুগণ আমার, এ বিরাদার আমার খাজা গরিব নামাজ আওরঙ্গজেব বাদশাকে বলেছিলেন, সেই বাদশাকে আমার খাজা গরিব নামাজ বলেছিলেন, এ বাদশা শুনো, ওয়ালির কোনো জরুরি নাই যে তুমি যখন বলবে তোমাকে তোমার উত্তর দেবে, এটা আল্লাহর ওয়ালির জন্য দিনার ইখতিয়ার, যদি তিনি চান তোমাকে কারামত দেখাবে, যদি তিনি চান তাহলে তোমাকে কারামত নাও দেখাতে পারে। সাতাইশটা মাথারকে ভেঙে ভুল করেছো, যে সমস্ত মাথারকে ভেঙেছো সমস্ত মাথারে বলি রয়েছে, ইসলাম মুসলমান খাজা গরিব নামাজের দরবারে ক্ষমা করার পরে তোমা করার পরে আওরঙ্গজেব বাদশা দ্বিতীয়বার বিরাধান ওই সাতাইশটা মাথারকে মুসলমান বাবা জীবন ভাই আমার বিরাধার ইসলাম মহাশয়ের সামনে গেলাম, কি বলে তৈরি করেছিল এই ঘটনাটা বলতে যেয়ে, যেই ঘটনার যে কথার জন্য আমি আপনাকে এতটুকু কথা শোনালাম, মহাশয়ের সামনে গেলাম বিরাধার ইসলাম ভাই বন্ধুগণ আমার, বিরাধার এবারে আসুন, সে মৌলানা জার্জিস বলে কে মাই আগার রাহতা তো খাজা সে মাই সওয়াল করতা, আপ জব জিন্দা হ্যায় পড়তে থে তো আপ ওযু ভি কিয়ে হোঙ্গে জি, তো ফির ওযু কহাঁ কিয়ে, আপকো কবর কে আন্দার পানি কহাঁ মিলা, আপ জব জিন্দা হ্যায় উ প্রশ্ন করছে, ওর কথাটা আমি আপনাকে শোনাচ্ছি, উ বলছে আপ জব জিন্দা হ্যায় তো ফির কি জরুরত পড়তি হ্যায় মুসলমান বিরাদার, যার কারণে তো বাবা ডাক্তার ইকবাল বলেছে খোদা জব দিন দেতা হ্যায় তাকলে ছিন লেতা হ্যায়, সঙ্গে সঙ্গে আবার বুখারি শরীফের হাদিসের হাওয়ালা দিয়েছে, মুসলমান বিরাদার ইসলাম বদরের যুদ্ধের ঘটনার কথা বলেছে, যে নবী মুস্তাফা কাফিরের লাশকে যে বলেছিলেন এ আবু জেহেল বলো তোমার আল্লাহ তোমার সঙ্গে তোমার প্রভু তোমার সঙ্গে যে ওয়াদা করেছিল তুমি পেয়ে গেছো, আমার আল্লাহ যে আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমি পেয়ে গেছি, শয়তান জাতিস বলছে যে ওই কি সময় ওই তখনকার জন্যই এটা হাদিস আছে, মুসলমান বিরাদার ইসলাম ভাই বন্ধুগণ আমার, এ বাবা এ মুসলমান যে জায়গাতে হাদিসের মধ্যে নির্দিষ্ট শব্দ এসেছে, বিরাদার ইসলাম মুসলমান খাস যদি হাদিস কারো জন্য এসেছে আমার রাসূলুল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, যেমন বুখারি শরীফের প্রথম খণ্ডেও আছে দ্বিতীয় খণ্ডেও আছে এরকম অনেক হাদিস আছে, কিন্তু বাবা তার মধ্যে একটাই আপনাকে আমি দলিল দিই, হযরতে খুসাইমা ওয়ালা হাদিসটা, এ বিরাদার ইসলাম মহাশয়ের সামনে গেলাম, হযরতে খুসাইমার হাদিসটা হলো এই, এ বিরাদার মুসলমান আমার নবী মুস্তাফা মদিনাতে এক কাফির এক ইহুদির নিকটে ঘোড়া ক্রয় করে নিয়েছিলেন, ঘোড়া খরিদ করে নিয়েছিলেন, নবী আমার বললেন ওগো ইহুদি আজকে তোমার এই টাকা দিলাম কালকে এই ঘোড়াটা আমি নিয়ে যাব, মুসলমান বিরাদার ইসলাম রাসূলুল্লাহ আমার বাড়ি ফিরলেন, সকালে এলেন ইহুদিকে বলে আমার ঘোড়াটা আমারে দাও, ইহুদি চট করে ইনকার করলো, ইহুদি বলেছিল পূর্ণ হাদিস নাই শুধু আমি আপনাকে হাদিসের মাফহুমটা বুঝাতে চাই, যেহেতু ভাই বন্ধুগণ আমার বিরাদার ইসলাম মুসলমান এদিকে যদি পূর্ণ হাদিস দিতে যাই বিরাদার ইসলাম অনেক সময়ের প্রয়োজন হবে, আমার পরে কয়েকজন বক্তার সাথে সাথে তিনজন সাহেব আজকে আমাকে মনে হয় না যে কালিয়ে চোখে জালসা হচ্ছে, মনে হচ্ছে যে বিহারে কিংবা ইউপিতে জালসা হচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিহার ইউপিতে বক্তব্য কম পছন্দ হয় নাতি রাজালিতে ক্যাম্পার, একটা বক্তা আর বারোটা সাহেব,
বন্ধু আমার বিরাদারুল ইসলাম, যাই হোক, এই বিরাদারুল ইসলাম কিন্তু গাজালের সঙ্গে সঙ্গে বক্তব্য শোনা জরুরি। মুসলমান বিরাদারুল ইসলাম ভাই বন্ধুগণ, আমার এই ঝাড়খণ্ডে দেখি, রাজমহলে দেখি, আমার কালকে রাজমহলে আপনার কি বলে ইংলিশে একটা আমার প্রোগ্রাম আছে, বিরাদারুল ইসলাম মুসলমান সেখানে দেখি ডাকলো 25,000 টাকা দিয়ে দিলবার শাহিকে, বক্তা এদিকে উঠলো, দিলবার যেমনই বসলো বক্তা উঠলো, মাজমা খালি হয়ে গেল। এই মতো গাজার শুনে কোনো উপকার হবে না? হবে গো বন্ধু আমার বেরাদার, আমি গাজার শোনার 60 টাকার আমি বিরোধিতা করি না। তাহলে বলি বেরাদার ইসলাম মুসলমান, বলেন তো কয়জন আছেন যে গাজার বুঝেন? কয়জন আছে গো বেরাদার মুসলমান বুঝে কি লম্বা সুর কার আছে? গলাটা জমছে কি না? গলাটা ভালো থাকলে সাইজ ভালো, আর যদি গলা ভাঙা ফোটা থাকে, যেমন আমার এই দাঁত কালকে মুর্শিদাবাদে গলা বসে গেছে, এই মতো যদি গলা থাকে বলে হ্যাঁ কোন সাইডে সে হয়ে গেলে হ্যাঁ গলা ভেল ভেয়া তো সাইডের কালাম শুনছে, ছন্দ সাইড কি বলছে ওটা তো শুনে না, সুর দেখছে। যাই হোক বাবা জীবন ভাই আমার বেনাদার মুসলমান বলতেছিলাম হাজরাতে খোদাইমার হাদিস, এই বেনাদার ইসলাম মুসলমান, আমার রসুল্লাহ বলে আমার ঘোড়া দাও, বেনাদার ওই ইহুদি বলে না তুমি আগে আমার টাকা দাও, আমার নবী বলে কালকে তোমার টাকা দিয়ে দিয়েছি, ওই ইহুদি ইনকার করলো, বেনাদার ইসলাম মুসলমান সেই সময় আমার নবীর নিকটে কেউ ছিল না, নবী মোস্তফা ছিলেন, সেই ঘোড়া বিক্রি করতে বলা ইহুদি ছিল। এ মুসলমান বেনাদার ইসলাম ভাই বন্ধুগণ আমার, নবী মুস্তাফা বলেন আমার নিকটে সেই সময় কেউ ছিল না, আমি সাক্ষী কি করে দেব? ওই ইহুদি বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যদি তুমি ঘোড়া কিনেছো, যদি তুমি ঘোড়া ক্রয় করেছো, তাহলে তোমার কেউ সাক্ষী তো হবে, তুমি সাক্ষী পেশ করো। যেমন ইহুদি বলেছে সাহাবিয়া রাসূল হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বললেন বলে ইহুদি মুস্তাফা আমার ঘোড়া ক্রয় করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুযাইমা তুমি আমার নিকটে ছিলে না, তাহলে বলো তুমি এই সাক্ষীটা কি করে দিলে? সাক্ষী দেওয়ার জন্য মুসলমান বিরাদার চোখে দেখা প্রয়োজন, কেউ যদি চোখে না দেখে তার সাক্ষী মানা যাবে না, কানে কেউ যদি শুনে তার সাক্ষী মানা যাবে না, ঘরের মধ্যে কেউ যদি থাকে বিরাদার সাক্ষী মানা যাবে না, ঝগড়া হলো এখানে ঘরের মধ্যে থাকলো চোখে দেখলো না সাক্ষী মানা যাবে না। দুনিয়ার রসুল এটাই, দুনিয়ার পদ্ধতি এটাই, কোর্টের ফয়সলা এটাই, বিরাদার থানার ফয়সলা এটাই, আমার আপনার ফয়সলা এটাই। বিরাদার আবার রসুল্লাহ বলেন হুযাইমা ভালো গো তুমি তো সেখানে ছিলে না, কেমন করে তুমি সাক্ষী দিলে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবী নবী গো, আপনি বলেছেন কবরে আযাব হবে, আমি হুযাইমা মেনে নিয়েছি, আপনি বলেছেন আল্লাহ এক আছে, আমি মেনে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কবরে ইন্তেকালের পরে প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন হবে, আমি মেনে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কবরে গুনাহগার ব্যক্তিকে আযাব হয়, নেককার ব্যক্তিকে আরাম হয়, আমি মেনে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন সব কথা মেনে নিয়েছি, আমার দীর্ঘ বিশ্বাস, আমার অন্তর ফয়সলা করেছে, আপনি বলেছেন ঘোড়া আমি করাই করে নিয়েছি, আমার বিশ্বাস আপনি ঘোড়া করাই করে নিয়েছে, মুসলমান নবী আমার সে সময় বলেছিলেন হুযাইমা এই আমার সাহাবীর যে কোনো ফয়সলার জন্য বিয়েতেও দেখবেন বিরাদারুল ইসলাম মুসলমান যে দুটা সাক্ষীর প্রয়োজন হয়, মুসলমান বিরাদারুল ইসলাম বক্তব্য বাবা সব সময় হয় না, কিন্তু জানি না আজকে আমার মুড কি হয়ে গেছে, বাবা জীবন ভাইয়ের আমার বিরাদারুল ইসলাম, এই বিরাদার যে কোনো বিচারের জন্য ফয়সলার জন্য মাসার সামনে কেরাম বিরাদারুল ইসলাম ছেলে যদি সাক্ষী দেয় শরিয়তের ফয়সলা হলো দুটো ছেলে লাগবে, বিরাদারুল ইসলাম মুসলমান যদি মেয়ে সাক্ষী দেয় কোনো নারীতে যদি সাক্ষী দেয় নারীর জন্য চারটা নারীর প্রয়োজন, তিনটা যদি নারী হয়ে যায় এ মুসলমান বিরাদারুল ইসলাম তার সাক্ষী মানা যাবে না, তিনটা মেয়ের সাক্ষী মানা যাবে না, একটা যদি ছেলে একটা যদি মানুষ সাক্ষী দেয় সে একটা লোকের সাক্ষী মানা যাবে না। বিরাদারুল ইসলাম মুসলমান আমার নবী বলেছিলেন এ হুযাইমা এমন একজন আমার সাহাবী, এ লোকেরা এ আমার সাহাবায়ে কেরামগণ
একজন করবে, আমার খোসাইবা যদি সাক্ষী দেয় একজনে দুটা লোককে মেনে নেওয়া যাবে। রিশতেদার জব ঘর ওয়াপস আতা হাপস জব আতা হো উসকে ঝুটনে কি আওয়াজ মাইয়ত সুনতা হেকিন উসি বক্ত কে লিয়ে খাস হন্ধু আমার বিরাদর ইসলাম তার মানে দুবার করে মরণ মানুষের মৃত্যু হয় ইসলাম মুসলমান। আর জার্জিস বলছে এই হাদিসটা যখন দাফন করানো হয় তখনকার জন্য, তার মানে সোনার শক্তি আবার আল্লাহ কেড়ে আবার তার মধ্যে থেকে আত্মা বের হয়। মহাশার সামনে গেলাম বেরাদারের ইসলামকে তো জীবনে শুনেছেন মানুষের দুবার মৃত্যু হয়। এ মুসলমান বেরাদারের ইসলাম যার কারণে তো ডাক্তার ইকবাল বলেছিলেন খোদা যাব দিন দেতা হ্যাঁ তো আকলে ছিন লেতা হ্যাঁ। মুসলমান বেরাদারের ইসলাম ভাই বন্ধুগণ আমার, এ বেরাদার, এ মুসলমান ভাই বন্ধুগণ আমার, আসুন এবারে মওসুদ বেরাদার ওখানে ফিরে আসি। একজন মমিন যদি কবরের মধ্যে জীবিত থাকে, একজন ইমানদার যদি কবরের মধ্যে জীবিত থাকে, আমার রাসূলুল্লাহ কবরের মধ্যে বেরাদার কেমন, বেরাদার মুসলমান কবরের মধ্যে বেরাদার কেমন সরে যেতে পারে, কেমন বেরাদার গলে যেতে পারে, এটা সম্ভব নয়। এ মুসলমান বেরাদারের ইসলাম ভাই বন্ধুগণ আমার, এ বেরাদার, এ মুসলমান নবী মুস্তাফার আশিক হয়ে, নবী মুস্তাফার নামে চুম্বন দিয়ে, আমার মুস্তাফার নামে চুম্বন দিয়ে একজন বানি ইসরাইলের এ বেরাদার মোহাব্বত করে, একজন বানি ইসরাইলের 3000 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাকে জান্নাতি করে দিয়েছে। বেরাদারের ইসলাম আমার রাসূলুল্লাহর সঙ্গে নবী মুস্তাফার কলমা পড়ে বলা হয়ে আউলিয়ায়ে কেরামের জাহানে বলা হয়ে আমার নবী মুস্তাফার দাওয়া দিনকে দিনের মান্যে বলা হয়ে যদি বেরাদার রাসূলুল্লাহর সঙ্গে সত্য প্রেম হয় সত্য ভালোবাসা হয় মুসলমান বেরাদারের ইসলাম ভাই বন্ধুগণ আমার, এ বেরাদার তার কবরে আযাব তো দূরের কথা, এ বেরাদারের ইসলাম আযাবের বেরাদার খুশবু পর্যন্ত থাকতে পারে না মুসলমান বেরাদার, কিন্তু বেরাদার মুস্তাফার সঙ্গে মোহাব্বত প্রেম করতে বলা বাস্তবিক হতে হবে, কেমন প্রেমিক হতে হবে একটু চলুন বেরাদার